ফেকার জগতে ইমাম আজমের পুত্র, ইমাম আজমের সন্তান, ইমাম আজমের পরিবার, সবাই বলুন সুবহানাল্লাহ। একটা পরিবারকে যেভাবে পরিবারের ওই ঘরের গৃহকর্তা যেভাবে লালন পালন করেন, সমস্ত ফেকার জগৎকে, এই ফেকার জগতে যত সন্তান, ফেকার যত ছাত্র এবং যত মুসলমান, যেহেতু এলমে ফেকা ছাড়া কোন মুসলমান ইসলামী জীবন যাপন করা সম্ভব না। একজন মুসলমান ইসলামী জীবন যাপন করার জন্য এলমে ফেকার একান্ত প্রয়োজন। সুতরাং এই এলমে ফেকার মাধ্যমে, ফেকহি মশালা মশাইলের মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত ইমানদার নরনারীকে ইমাম আজম আলাইহি রহমা লালন পালন করেছেন, করতেছেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন, সবাই বলুন সুবহানাল্লাহ। আমরা তার, উনি ফেকা পরিবারের গৃহকর্তা, আমরা সেই গৃহের, আমরা সন্তান, ছাত্র, পরিবার, আমরা ছেলে মেয়ে, আমরা তার এই শিক্ষা নিয়ে আমরা এখন ইসলামী জীবন যাপন করতেছি, মুকাল্লাত হিসাবে জীবন যাপন করতেছি, নামাজ রোজা হজ জাকাত দিন ধর্ম আমরা পালন করতেছি। সেই জন্য আমরা দিন ধর্ম পালন করার ক্ষেত্রে হানাফি মজাহাবের অনুসারীরা আমরা তার অনুগ্রহ পুষ্ট। সুতরাং আজকে আমরা সন্তান হিসাবে আমাদের অভিভাবকের ওরস উদযাপন করতেছি, এটা আমাদের ইমানি দায়িত্ব। উনি আমাদের অভিভাবক, আমাদের মুরব্বী, আমাদের গৃহকর্তা যেভাবে আমাদেরকে লালন পালন করেন সেইভাবে তিনি আমাদেরকে লালন পালন করতেছেন, সেই হিসাবে তিনি আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান। আমরা আজকে তার সন্তানরা তার ওরস উদযাপন করতেছি, এটা আমাদের ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব, সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আমরা আজকে সুলতানুল আরেফিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ ওনার ওরস উদযাপন করতেছি। উনি এই পাহাড়ের সুরাই বুস্তাম শহর থেকে পাহাড়ের সুরাই এসে এখানে তিনি জলওয়া দিয়ে, তাওয়াজ্জু দিয়ে এই জায়গাকে এমন বরকত মণ্ডিত করে ফেলেছেন, কেয়ামত পর্যন্ত, তখন থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত এই দরগাহের, সুলতানুল আরফিনের এই মাজার শরীফের, এই আস্তানা শরীফের কেয়ামত পর্যন্ত তিনি অসংখ্য অগণিত মুতওয়াল্লি পরিবার, খাদেম পরিবার, এলাকাবাসী এবং ফকির মিসকিন অসহায় দরিদ্র সহ তিনি ওই তার সামনে যে পুকুর আছে, পুকুরের মধ্যে যে গদালি মদালি নামক অনেকগুলো আল্লাহর প্রাণী, আল্লাহর প্রাণীকে তিনি লালন পালন করতেছেন, সবাই বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে তিনি এলাকার অভিভাবক, তিনি এলাকার মুরব্বী। অতএব আজকে এলাকাবাসীর পক্ষ থেকে আমার হুজুর যে উনার উরুস শরীফ উদযাপন করছেন, এটা এলাকাবাসীর পক্ষ থেকে দায়িত্ব পালন করতেছেন, এটা হুজুরের পক্ষ থেকে এই উরুস সবার জন্য উচিত ছিল। কেননা উনি এলাকাবাসীকে, আমাদের চট্টগ্রাম মানুষকে, আমরা ছোট্টকাল থেকে দেখতাম একজন দম্পতি বিয়ে বিবাহের পরে পাঁচ ছয় সাত আট নয় বছর বয়স হওয়ার পর যখন কোনো সন্তান হতো না, সন্তান লাভের আশায় সুলতানুর আরেফিনের দরগাহে আসতেন, দরবারে আসতেন, গদালে মদালেকে যখন হানা হবতেন, এরপর গিয়ে তার স্ত্রী গর্ভবতী হয়ে যেত, সন্তান সম্ভব হয়ে যেত, অল্প দিন পরে তিনি সন্তান লাভ করতেন সুলতানুল আরেফিনের মাধ্যমে, সবাই বলুন সুবহানাল্লাহ। তো সুতরাং তিনি শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষকে তিনি লালন পালন করতেছেন, সেই হিসাবে তিনি আমাদের মুরব্বী, আমাদের অভিভাবক, আমাদের গার্জিয়ান। আজকে আমরা তার সন্তান হিসাবে, রুহানি সন্তান হিসাবে তার ওরস উদযাপন করতেছি। সাথে সাথে আমার আজিজম মাওলানা সৈয়দ হাসান আজহারি দামাই বাহু থেকে আপনি শুনেছেন, আপনারা শুনেছেন এবং আমরাও জানি, যখন আমার হুজুর মাদ্রাসা ছাত্র, আমার হুজুরের সাথে যারা সহপাঠী,
তাদের আস্তানা ছিল, তাদের স্থান ছিল এই হুজুরের ঘর, আম্মা জানের ঘর। যারা লজিন পেত না, কোন হোস্টেলের জায়গা পেত না, গরিব এরকম ছাত্র আমাদের হুজুরের ঘরে মরহুমা মকফুরা সৈয়দা সকিনা বেগম আলাইহার রহমার গড়ে চলে আসত। তারা জানতো এখানে গেলে থাকাও যাবে, হাওয়াও যাবে। সুতরাং তিনি তখন থেকে আমার হুজুরের সহপাঠী সহ, আমার হুজুরের ছাত্র সহ, তিনি এন্তেকাল পর্যন্ত এইভাবে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ছাত্র সহ বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং বিভিন্ন গরিব দুঃখী মেহনতি ফকির মিসকিনকে তিনি দীর্ঘদিন লালন পালন করেছেন। তিনি ছিলেন একজন অভিভাবিকা, তিনি ছিলেন একজন মুরব্বিয়া, তিনি ছিলেন একজন লালন পালনকারিনী। আমরা হচ্ছি ওনার রুহানি সন্তান, সেই হিসাবে আজকে আমরা সন্তান হিসাবে ওনার ওরস শরীফ উদযাপন করতেছি, এটা আমরা আমাদের দায়িত্ব পালন করতেছি। যদি আমার হুজুর এটা আরম্ভ করেছেন, কিন্তু আমাদের সবাইয়ের দায়িত্ব, সবাই বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে যে আর যে হস্তি যার ওরস আমরা উদযাপন করছি, আমার আম্মা জান সৈয়দা জাহানারা বেগম আলাইহার রহমা, উনিও ছিলেন সেরকম, ওনার শ্বশুরি আম্মার মতো, উনি শ্বশুরি আম্মার পদাঙ্ক অনুসরণ করে উনি এখানে অনেক ছাত্র গরিব দুঃখী অসহায় মিসকিন ফকির মিসকিনকে তিনি এখানে হানাপিনা হওয়াতেন। এমন কোন লোক বাকি নাই, এমন কোন ছাত্র বাকি নাই ওনার ঘরে হানা হায়াননি। সুতরাং তিনিও সবাইকে লালন পালন করেছেন এন্তেকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত। এন্তেকালের পরেও আজকে ওনাদের জন্য ওরস হচ্ছে, সে ওরসের মাধ্যমে ওরসের তবরুক খাওয়াইয়ে আজকে ওনারা আমাদেরকে লালন পালন করতেছেন। আজকে আমরা ওনাদের ওরস গুলোকে খানাপিনা খাবো না? তাহলে এন্তেকালের পরে যারা এন্তেকালের আগে হাওয়াতে পারেন, তারা এন্তেকালের পরেও হাওয়াতে পারেন, সবাই বলুন সুবহানাল্লাহ। আর সেই উরুস উদযাপিত হচ্ছে কোরআনে পাকের হতমের মাধ্যমে, সে উরুস উদযাপিত হচ্ছে বুখারী শরীফের হতমের মাধ্যমে, সে উরুস উদযাপিত হচ্ছে হস্তে গৌসিয়া শরীফের মাধ্যমে, হতমে মজমে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর মাধ্যমে। পৃথিবীর জমিনে তিনটি ৩০ পারা সম্বলিত কিতাব আছে, একটি কোরআন করিম আল্লাহর কিতাব যেটা সম্পূর্ণ ওহিয়ে মতলু, যেটা জিব্রাইল সামের মাধ্যমে আমার নবীর কাছে এসেছে। এরপরে আর একটা কিতাব ওহিয়ে গায়রে মতলু, সেটা সরাসরি আল্লাহ আমার নবীর অন্তরের মধ্যে আলকা করেছেন, হাদিসে পাক বুখারী শরীফ ৩০ পারা, এটার তেলাওয়াত এখানে হয়েছে। এরপর আটটা কিতাব আছে ৩০ পারা, যেটাকে আমরা ওহি বলতে পারতেছি না, কোরআন ওহি হাদিস ওহি। কোরআন যেমন আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী, কেননা কোরআন যেমন ওহি হাদিস ওহি। আমার হুজুর আমাকে শিক্ষা দিয়েছেন যে কোরআন যেমন ওহি হাদিস ওহি, পার্থক্য কি? একটা হলো ওহিয়ে মতটা ওহি গায়র মতলু, কেননা ওহি বলা হয় আল ওহিউ হুয়া কালামুল্লাহ আল মুনাজ্জালু আলা নবীর মিন আল আমবিয়া, নবীগণ থেকে কোন নবীর উপর নাজিলকৃত আল্লাহর বাণীকে ওহি বলা হয়। সুতরাং কোরআন যেমন আল্লাহর বাণী, সেভাবে হাদিসে পাকও আল্লাহর বাণী। কোরআন যেভাবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদিসও পাকও আল্লাহর পক্ষ থেকে এসেছে। তবে পার্থক্য হলো এই, কোরআনের লব্জ এবং মানা দুটো আল্লাহর পক্ষ থেকে এসেছে, হাদিসের মানা আল্লাহর পক্ষ থেকে এসেছে, লব্জ আমার নবীর পক্ষ থেকে। না হয় কোরআন যেমন আল্লাহর বাণী, হাদিসও আল্লাহর বাণী। সুতরাং আল্লাহর বাণী দুইটা ৩০ পারা সম্বলিত কোরআন শরীফ এখানে তেলাওয়াত হয়েছে, ৩০ পারা সম্বলিত বুখারী শরীফ তেলাওয়াত হয়েছে, এবং ৩০ পারা সম্বলিত মজমুয়ে সালাওয়াতে রসুল। এটাকে আমরা ওহি বলতে পারতেছি না, কেন? ওহি হওয়ার জন্য দুইটা শর্ত, একটা হলো আল্লাহর পক্ষ থেকে আসা, আরটা হলো যার উপর নাজিল হয়েছে উনি নবী হওয়া। মজমুয়ে সালাওয়াত আল্লাহর পক্ষ থেকে এসেছে ঠিক আছে, কিন্তু যার উপর নাজিল হয়েছে হাজা সরবি আলাইহি রহমা আব্দুর রহমান সরবি আলাইহি রহমা, উনি নবী ছিলেন না, সেই জন্য আমরা ওহি বলতে পারতেছি না, এটা হচ্ছে এলহাম, কিন্তু এটাও আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর পক্ষ থেকে আসা তিনটা কিতাব আজকে এই চারজন হাস্তির ওরস শরীফে উদযাপিত হয়ে তেলাওয়াত হয়েছে, খতম হয়েছে, সবাই বলুন সুবহানাল্লাহ। এটা হলো সর্বশ্রেষ্ঠ ওরস, এবং মাস হলো আমার নবীর মাস।
আর যেই কিতাবের তেলাওয়াত হয়েছে সেটা আল্লাহর কিতাব, আমার নবীর কিতাব, আমার নবীর মাসের মধ্যে আমার নবীর কিতাব তেলাওয়াতের মাধ্যমে আজকে উরুস উদযাপিত হচ্ছে। নূর আলা নূর, কেননা আমার এই মাসটাকে আমার নবী আমার মাস বলেছেন, শাবানু শারিফ, শাবান আমি নবীর মাস। সুতরাং আমার নবীর মাস বলার বদৌলতে শাবানের মর্যাদা অন্য মাস থেকে কোটি কোটি গুণ বৃদ্ধি হয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এবং শাবানের মধ্যে আমার নবী বেশি বেশি রোজা রাখতেন। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি শাবান মাসে বেশি রোজা রাখেন কেন? আপনি শাবান মাসে যেভাবে বেশি রোজা রাখেন অন্য মাসে সেরকম বেশি রোজা রাখেন না, আপনি শাবান মাসে বেশি রোজা রাখেন কেন? আমার নবী বলেন, অন্য মাসের সোমবার আর বৃহস্পতিবার বান্দার নেক আমল আল্লাহর দরবারে পেশ হয়, আর এই শাবানের মর্যাদা হিসাবে ফজিলত হিসাবে শাবানের প্রতিদিন বান্দার নেক আমল আল্লাহর দরবারে পেশ হয়। আমি চাই, আনা উরিদু আইয়ুরাদা আমালি ওয়া আনা সাইমুন, আমি চাই এমন অবস্থায় আমার আমল আল্লাহর দরবারে পেশ হোক যে অবস্থায় আমি রোজাদার। কেন রোজার সওয়াব সমস্ত ইবাদতের সওয়াব নির্ধারিত, রোজার সওয়াব অনির্ধারিত। কেননা রোজার সওয়াব দিবেন স্বয়ং আল্লাহ নিজের কুদরতের হাতে। তো আল্লাহ যেমন অসীম, রোজার সওয়াবও অসীম। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই হিসাবে এই রোজা সামনে আসতেছে, সেই এই মাসকে আমার নবী নিজের মাস বলেছেন। এই মাসের প্রতিদিন আজকে যত নেক আমল হয়েছে সকাল থেকে পর্যন্ত মুনাজাতের শেষ পর্যন্ত সবগুলো সরাসরি আল্লাহর দরবারে পেশ হবে, এবং সবগুলো সরাসরি এই সাইর হাস্তির রজা পাকে পেশ হবে। এগুলোর উসিলায় তাদের দরজা কোটি কোটি গুণ বন্ধ হয়ে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং এটা হচ্ছে নূর নালা নূর, একেবারে পরিপূর্ণ একটা ওরস। আমার নবীর মাসে আমার নবীর কিতাব, বুহারী শরীফকে আমার নবী নিজের কিতাব বলেছেন। হযরত আবু যায়েদ মারওয়াজি নামক একজন মুহাদ্দিস উনি বলতেছেন, কুনতু নাইমান বাইনা রুকনে ওয়াল মাকাম ফারাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ওয়া ক্বাল লি ইয়া আবা যায়েদ মারওয়াজি ইলা মাতা তাদরুসু ইয়া ইলা মাতা তুদরিসু কিতাবাল উম ওয়ালা তুদরিসু ইয়া তাদরুসু কিতাবি কুলু মা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ ওয়ালা কিতাবি জামিউ মুহাম্মদ ইবনে ইসমাইল। সবাই বলুন সুবহানাল্লাহ। আমার হুজুরের সামনে আমি সাহস করে এবারত পড়েছি, আমি জানি আমার হুজুরের রুহানি তো আমার প্রতি আছে, এবারত ভুল হবে না ইনশাআল্লাহ। এটা হাদিয়ুস সারি মুকদ্দমার মধ্যে এবারটা রয়েছে। হযরত আবু যায়েদ মারওয়াজি বলেন, আমি একদিন আল্লাহর ঘরের দেওয়াল এবং মকাম ইব্রাহিম এই মাঝখানে আমি ঘুমন্ত ছিলাম, ঘুমিয়ে পড়লাম, সেখানে আমার নবী দিদার হলো। আমার নবী আমাকে বলছেন, হে ইমাম বুহারী, তুমি আর কতদিন, হে আবু যায়েদ মারওয়াজি, হে আবু যায়েদ মারওয়াজি, তুমি আর কতদিন কিতাবুল উলুম ইমাম শাফির কিতাবুল উলুম পড়াবে, তুমি কি আমার কিতাব পড়াবে না? তখন আবু যায়েদ মারওয়াজি বলেন, ওমা কিতাবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কিতাব কোনটি? আমি তো জানি না। তখন আমার নবী বলেন, কিতাবি জামিউ মুহাম্মদ ইবনে ইসমাইল, মুহাম্মদ ইবনে ইসমাইল যে জামে লিখেছেন ওটাই হলো আমার কিতাব। তাহলে আমার নবী বুহারী শরীফকে আমার নবীর কিতাব বলে ঘোষণা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, ফলে এই বুহারী শরীফের মর্যাদা অন্য কিতাব থেকে কোটি কোটি গুণ বেড়ে গেছে। আল্লাহর কিতাব আর আমার নবীর কিতাব, আমার নবীর মাস, এবং সাথে সাথে খাজা সরবির কিতাব, দরুদ শরীফের কিতাব, যে দরুদে পাক এখানে ছয় কোরআন শরীফ 6666 আয়াত আছে, এই মজমুতুস সালাত রাসূলের মধ্যেও 6666 দরুদ শরীফ আছে। আমার হুজুর পরে বলেছেন ও কাতেব সাহেবকে, হুজুর কে করে বলছেন না তসদি করেছেন, কাতেব সাহেব লিখেছেন বছরের এখানে 6666 দরুদ শরীফ আছে। সুতরাং একবার একবার দরুদ শরীফ আমার নবীর উপর পড়লে, মন সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, আমার নবী বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করল সেই যেন আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। তাহলে এখানে 6666 দরুদ শরীফ পাঠ হয়েছে। আবার সাথে আমরা বুহারী শরীফ পড়েছি, বুহারী শরীফে প্রায় 12,000 বার দরুদ শরীফ পাঠ হয়েছে। তাহলে দরুদে পাকের খতমের মাধ্যমে, মজমুয়ে সালাত রাসূলের খতমের মাধ্যমে,
কোরআন শরীফের খতমের মাধ্যমে, বহর শরীফের খতমের মাধ্যমে, খতনে গৌসিয়া আলিয়া শরীফের মাধ্যমে, যে খতনে গৌসিয়ার মধ্যে কত 1111 বার কুলওয়ালা শরীফ পাঠ করা হয়, একবার কুলওয়ালা শরীফ পাঠ করলে কুলওয়ালা শরীফ খতম হয়েছে, একবার কুলওয়ালা শরীফ পাঠ করলে কোরআন কুলওয়ালা শরীফ হচ্ছে সুলুসুল কোরআন, কোরআন শরীফের 3/3 10 পারা পাঠ হয়ে গেছে। যে ব্যক্তি 2 বার পাঠ করলো সেই জন্য 20 পারা পাঠ করলো, যে ব্যক্তি 3 বার পাঠ করলো সেই জন্য 30 পারা পাঠ করলো। তাহলে এখানে 1111 বার এ দরুদ কি হয়েছে, কুলওয়ালা শরীফ তেলাওয়াত হয়েছে 1111 বারে প্রায় 373 বার, 373 খতম কুলওয়ালা শরীফের খতম আদায় হয়েছে, কোরআন শরীফের খতম আদায় হয়েছে। তাহলে এই সমস্ত সওয়াব যখন আমাদের রূপার পক্ষে যায়, যারা গুনাগার, এখানে লেখা হয়েছে ঈসা আলাইহিস সওয়াব, ঈসা আলাইহিস সওয়াবের মাহফিল, আমরা যে ঈসা আলাইহিস সওয়াব করি, মা ওয়াহেবে লদুরের মধ্যে একটা রাওয়ায়েত এসেছে, আমার নবী বলেন মিন উম্মতি উম্মাতুন মারহুমাতুন তাদখুলু কুবুরহা বিযুনুবিহা ওয়া তাহরুজু মিনহা লা জামবালাহা ওয়া যালিকা লা ইস্তিগফারুল মুমিনা লাহুম। আমার নবী বলেন আমার উম্মত থেকে কিছু উম্মত রহমতের বাগী হবে, তারা গুনার বোঝা নিয়ে কবরে প্রবেশ করছে, কিন্তু কাল ময়দানে মহাশরে তারা কবর থেকে উঠবে, তাদের কোনো গুনাহ নাই। সেটা কিভাবে? ওয়াজালিকা ইস্তিগফারুল মুমিনা লাহুম, আমরা যে সদা সর্বদা তাদের জন্য ইস্তিগফার করি, তাদের গুনাহ মাফ চাই, তাদের রূপ আগে ঈসা আলাইহিস সওয়াব করি, কুলাল্লাহ শরীফ 3 বার পাঠ করে, সূরা ফাতিহা শরীফ পাঠ করে, এগুলো উসিলায় তাদের গুনাহ মাফ হয়ে যায়, তারা কাল ময়দানে মাহশরে কবর থেকে উঠবে, তাদের কোনো গুনাহ নাই। আচ্ছা এখন বলুন, যারা গুনাহ ছাড়া কবরে গেছেন, বরং সওয়াবের বোঝা নিয়ে কবরে গেছেন, তো তাদের কি অবস্থা হবে? তাদের গুনাহ মাফ হবে না, বরং তাদের দরজা বুলন্দ হবে, তারা কাল ময়দানে মাহশরে সওয়াবের পাহাড় নিয়ে কবর থেকে উঠবেন। ইমাম আজম আজকে ওনার অনুষ শরীফের উপরে 3টা খতম আদায় হয়েছে, 4টা খতম আদায় হয়েছে খতমে গৌসিয়া সহ, এবং আমার হুজুর বলছেন কুলওয়ালা শরীফের খতম আদায় হয়েছে। এইভাবে অনেকগুলো খতম, সেগুলো সব ওনার রূপ হাকের মধ্যে গেছে। ইমাম আজম কাল ময়দানে মাহশরে কবর থেকে উঠবেন সওয়াবের পাহাড় নিয়ে। সবাই বলুন সুবহানাল্লাহ। ফিরে ফিরে খতনা, ওগুলোর মধ্যে অনেকগুলো সওয়াব হয়েছে, চিকিৎসা সেবা হয়েছে, চিকিৎসার বা এটা একটা সওয়াবের কাজ, এটা একটা খেদমত, খেদমত খলক। সুতরাং অনেকগুলো এই সওয়াবের আয়োজন মিলন, সাথে সাথে আজকে সুলতানুল আরেফিন, এই সমস্ত সওয়াব ওনার রূপ হাকের মধ্যে পৌঁছবে, আমার হুজুর আখরি মুহূর্তে পৌঁছাইয়ে দিবেন, ফলে উনি সবগুলো পেয়ে ওনার রজাবাকে ওনার দরজা কোটি কোটি গুণ বন্ধ হয়ে যাবে, সেই কোটি কোটি সেই সওয়াব নিয়ে তিনি কাল ময়দানে মাহশরে কবর থেকে বের হবেন। আর আমার দাদি জান, উনি তো সওয়াবের বোঝা নিয়ে কবরে গেছেন, কেন তিনি তো একদিকে হচ্ছেন সৈয়দা, আরেকদিকে ছিলেন খাদেমা, তিনি ছিলেন মুরব্বিয়া, তিনি ছাত্রদের লালন পালনকারী, ফকির মিসকিন এতিম অসহায়দের আশ্রয়স্থ ছিলেন তিনি। সুতরাং তিনি অনেক সওয়াবের অধিকারী হয়েছেন, অনেক সওয়াবের বোঝা নিয়ে তিনি কবরে গেছেন, আর আজকে এই সওয়াবগুলো ওনার কবরে পৌঁছে, প্রত্যেক বছর বছর প্রত্যেক দিন প্রত্যেক বক্তার মধ্যে ওনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতেছে, ফাঁসবার ডেলি ফাঁসবার কি হচ্ছে, জিয়ারত হচ্ছে, এগুলো সব ওনার কবরের মধ্যে পৌঁছতেছে, সেই তিনি সওয়াবের বোঝা নিয়ে কালকে কবর থেকে উঠবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আর আমাদের আম্মা জান, তিনিও সওয়াবের বোঝা নিয়ে কবরে গেছেন, তিনিও সওয়াবের বোঝা নিয়ে ওই কবর থেকে কাল ময়দানে মাহশরে উঠবেন। সুতরাং এরকম একটা মহতী মাহফিলে আমরা আসতে পেরেছি, মানে আমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতি বছর এই মাহফিলে আমাদেরকে অংশ গ্রহণ করার আশার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আর আজকে আমরা যার সদারতে এই অনুষ উদযাপিত হচ্ছে, উনি হচ্ছেন আমাদের আর এক অভিভাবক, ইমাম আজমের প্রতিনিধি হিসাবে তিনি আমাদেরকে এলমে বেকার লালন পালন করতেছেন। মুফতি বলা হয়, মুফতি আমিমুল হাসান, মুফতি আমিমুল হাসান আদাবুল মুফতি কিতাবের মধ্যে গেছেন, হুজুর আমাকে এজাজ দিয়েছেন তুমি ফেকার ছাত্রদিকে আদাব মুফতি পড়াও, আমি পড়িয়েছি 2-3 বার খতম করেছি। তো এখানে মুফতি বলা হয়, মুফতি আমিমুল হাসান বলছেন, মুফতি কাকে বলা হয়? মুফতি বলা হয় যাকে 10টি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে, যার কাছে 10টি মশলা জিজ্ঞাসা করলে 8টি মশলা শুদ্ধ করে বলতে পারেন, ওনাকে বলা হয় মুফতি।
আর আজকে যে মুক্তির সদারতে আজকের এই মাহফিল হচ্ছে, ওনার কাছে যে আমরা 10টা মাসাল জিজ্ঞাসা করি, আমি শপথ করে বলবো এই মুহূর্তে আপনারা প্রশ্ন করুন, 10টা বিষয় যদি 10টা মাসাল আপনারা জিজ্ঞাসা করেন, 10টায় 10টা উনি উত্তর দিতে পারবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সুতরাং ইমাম আজমের পরে উনি আমাদেরকে এলমে থাকার লালন পালন করতেছেন, উনি আমাদেরকে এমনি আমাদের এলমে থাকার পিতা, আমরা ওনার এলমে থাকার সন্তান। সুতরাং এমন একটা মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।